বলছি ইলিয়াস রহমান বাবু, আমি হাজারিবাগ থানা আওয়ামী লীগের সভাপতি, 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমি আমাদের 14 নম্বর ওয়ার্ডটা অনেক বড় ওয়ার্ড, এখানে প্রায় 78,000 লোক বসবাস করে, 5 লক্ষ লোক। 5 লক্ষ লোকের ভিতরে 2 লক্ষ ভোটে, 2 লক্ষ মানুষই কিন্তু এখানে গরিব, একবারই গরিব। বিশেষ করে আমাদের বউবাজার, এখানে গজমহল এবং নিমতলি, এই বেড়েবানটা, এখানে প্রচুর গরিব মানুষ বসবাস করে। আমাদের এখানে আমরা আমাদের এলাকাতে আমরা চেষ্টা করছি যে আমরা ঘরে ঘরে যাইয়া প্রায় আমরা চেষ্টা করছি, প্রথম আমি প্রায় 1200-1300 ফ্যামিলিকে প্রথম দিন আমি রাত্রে 10টার পরের থেকে আমি তাদের বাসায় যাইয়া যাইয়া আমাদের লোকজন নিয়ে ব্যানে করিয়া আমার বাসার থেকে আমি প্রত্যেকটা লোককে 5 কেজি করে চাউল, 5 কেজি আলু, 1 কেজি করে ডাল, এটা দিয়ে আমরা শুরু করেছি। আমরা রেজাল্টও ভালো হয়েছে, মানে আমি অনেক লোককে দিতে পারছি, কোনো দাঙ্গা হাঙ্গা। এখন আমার কাছে প্রায় 1500 ফ্যামিলির খাওয়া আছে, আমাদের স্টকে এখন খাওয়া আছে। আমরা আজকে সকালে প্রায় 300-400 দেওয়ার পরে আমি আর দিতে পারতেছি না, যেখানে হাজার হাজার লোক ছুটি আসে। আবার গাড়ি নিয়ে যদি আমরা মহল্লায় মহল্লায় বাইর হই, তারপর আবার সেটাও থাবায় নিয়ে যায়। এই জন্যে আসলে এখানে প্রচুর সাহায্যের প্রয়োজন, প্রচুর খাওয়ার প্রয়োজন। এখন আমি এখন চিন্তা করছি যে আমি প্রত্যেকটা মহল্লায় মহল্লায় চাউল, আলু, ডাল পাঠাই দিব, যার যার এলাকার থেকে তারাই ব্যবস্থা করবে। আমি দেখছি এটাই বেটার হবে। আর আমরা প্যাকেট করে যদি নিতে যাই, দিতে যাই, আমরা সেখানে আর খাবার দিতে পারতেছি না। যার যার মহল্লার আমাদের সেখানে নেতৃবৃন্দ আছে, আমাদের কর্মীরা আছে, তারা সেখানে দিলে সবচেয়ে বেটার হবে। একটা লোককে আমরা ঘরে পোষাই দিব, এবং প্রত্যেকটা আমাদের নেতা কর্মীরা মাঠে আছে, আমরা কিন্তু ভয়ের ভিতরে আতঙ্কই থাকার কালও আমরা কিন্তু কাজ করতেছি, কারণ আমাদের এটা অভ্যাস হয়ে গেছে মানুষের সেবা করা, মানুষের পাশে যাওয়া। আমরা নির্বাচন করছি, ওয়াদা করেছি যে আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকব। আমি আমার এলাকার আসলে ধনী মানুষ যারা আছে, একটু শিক্ষিত মানুষ যারা আছে, তারা কিন্তু খুবই সচেতন, তারা সচেতন, কিন্তু গরিব মানুষগুলা তারা কিন্তু সচেতন না। এই জন্য আমি সকলকে আমি আহ্বান করব, আপনারা ঘরে থাকেন, আপনারা ঘরে থাকেন, আমরা যথেষ্ট আমরা চেষ্টা করব আপনাদেরকে আমরা ঘরে পোষায় দিতে। আপনি একজন অসুস্থ হয়ে পুরা এলাকাকেই অসুস্থ করবেন, আপনি অসুস্থ হবেন, এলাকা অসুস্থ হলে পুরা দেশ অসুস্থ হবে, আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখানে পুলিশ, আর্মি সবাই আমরা কিন্তু কাজ করতেছি, সবাই আপনারা সতর্ক থাকেন। আমি কাউন্সিলর হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বাসা বাড়িতে থাকেন, আপনারা রাস্তায় বাইরে হবেন না, রাস্তা বাইরে এলে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, পুরো এলাকাটাকে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত করবেন। ধন্যবাদ। জয় বাংলা।